أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ربي زدني علما، ربي يسر ولا تعسر وتمم بالخير. صدق الله العلي العظيم. সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমাদের আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে আমি আপনাদের জন্য ভিডিও আলোচনা উপস্থাপন করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে আলোচনা করব অত্যন্ত এটাকে কি বলা যায়, অত্যন্ত অপরিচিত একটি উদ্ভিদ যেটা আমরা অনেকেই জানি না, কিন্তু এর অসাধারণ কিছু রোগ প্রতিরোধ ক্ষমতা এবং শারীরিক পুষ্টিগুণ রয়েছে যেটা আমাদের জন্য অনেক জরুরি। এই জন্য এই আজকে আপনাদের সাথে এই বিষয়ে কথা বলবো। লেমন গ্রাস নাম উদ্ভিদটার তো অনেকের কাছে হয়তো পরিচিত ঠেকছে, আসলে কিন্তু মোটেই এটা পরিচিত বা অপরিচিত নয়। মানে যারা এটা খুব বেশি রেস্টুরেন্টের খাবার খেয়ে থাকেন, তারা স্যুপে এই ইয়েটা খেয়ে থাকেন, এর গন্ধটা আর স্বাদটা মিলে স্যুপটাকে বানিয়ে দেয় অসাধারণ। আর এটি বাজারে মোটামুটি সহজেই পাওয়া যায়, সেই সাথে আপনি চাইলে আপনার বারান্দায় এক কোণেই চাষ করতে পারেন লেমন গ্রাসের। তেমন কোনো যত্নও নিতে হয় না, আর ঘরে স্যুপ তৈরির সময় একটু দিয়েই দেখুন না কি অপূর্ব স্বাদটাই না হয়। কিন্তু আপনি কি জানেন, এই লেমন গ্রাস খেতে যেমন সুস্বাদু, তেমনি শরীরের জন্য ভীষণ উপকারী। জ্বর সারাতে হলে স্যুপের সাথে লেমন গ্রাস খেতে পারেন। সর্দি কাশি ভালো করতে চায়ের সাথে মিশিয়ে নিন, আদা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে পান করুন। বিষণ্ণতা কাটাতেও রয়েছে লেমন গ্রাসের ভূমিকা। উচ্চ রক্তচাপ কমাতে ম্যাজিক এর মতো কাজ করে এটি। এটি রক্তের কোলেস্টেরলের মাত্রা কমায়, এটি দেহের বিষাক্ত পদার্থগুলো বের করে দিতে সাহায্য করে, রক্ত পরিষ্কার করে। কিডনি, পিত্তথলি, লিভার ও ব্লাডারের সুস্থতার জন্য এটি অত্যন্ত উপকারী খাবার। এটি নিয়মিত খেলে তা আপনার হজম শক্তি বাড়াবে, এটি রক্ত চলাচল সহজ করে, শরীরে অতিরিক্ত মেদ কমাতে সাহায্য করে, নারীদের ঋতুস্রাবের সমস্যা কমাতে সাহায্য করে, ব্রণের সমস্যা কমাতে সাহায্য করে। যেভাবে খেতে পারেন লেমন গ্রাস, সবচেয়ে ভালো হয় স্যুপ রান্নার সময় 1 ইঞ্চি পরিমাণ করে কেটে দিয়ে নিন। লেমন গ্রাস আপনি খেতে পারেন চায়ের সাথে মিশিয়ে, সঙ্গে খানিকটা আদা দিলে স্বাদটা আরও ভালো হবে। এটি দিয়ে বানাতে পারেন দারুণ ঔষধি এক পানীয়। কয়েকটি লেমন গ্রাস, কয়েক কোয়া রসুন, ছোট এক টুকরো দারুচিনি, 1 চিমটি হলুদ মিশিয়ে নিন দুধের সাথে। এটি ভালোভাবে সেদ্ধ করে ছেঁকে পান করুন, ঠান্ডা জাতীয় সমস্যা তাৎক্ষণিক কাজে দেবে। আপনার রান্নাঘরে অন্যান্য সবজির সাথে খানিকটা লেমন গ্রাসও রাখুন, সুস্থ থাকুন, আপনার সুস্থতা আমাদের কাম্য। তো বন্ধুরা, লেমন গ্রাস সংক্রান্ত আজকের এই আলোচনাটি আশা করি আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে। ভালো লাগলে শেয়ার করে দিবেন, আমাদেরকে আপনাদের মতামত জানাবেন, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের আর গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য। আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।